অবকাঠামোগত উন্নয়ন হতে হবে, অর্থনৈতিক উন্নয়ন হতে হবে। তার আগে সোনার মানুষ পরিণত করার জন্য আমাদের নীতি নৈতিকতার উন্নয়ন হতে হবে। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি বলেছেন অনেকগুলি জাতীয় ফোরামে সভা সমাবেশে যে মাছের পচন শুরু হয় মাথা থেকে, তারপর সারা অঙ্গে ছড়িয়ে পড়ে। আপনি যদি একটি পরিবারের প্রধান হন, আপনি যদি সৎ এবং ন্যায়নিষ্ঠ হন, আপনার পরিবারের স্ত্রী পুত্র পরিজন সবাই সৎ এবং ন্যায়নিষ্ঠ হবে, অপরের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, ত্যাগের মহিমায় সমুজ্জ্বল হতে হবে। তারপরে আপনি রাজনীতির চিন্তা করতে পারেন, তারপরে আপনি আঞ্চলিক নেতা হতে পারেন, আর যদি জাতীয় নেতা হতে চান তাহলে আপনাকে এই সামগ্রিক উন্নয়ন করার জন্য যে গুণাবলী দরকার সেই গুণাবলীর অধিকারী হতে হবে, যাতে করে আপনার সততা আপনার ন্যায়নিষ্ঠতা দেখে তৃণমূল পর্যায়ের মানুষ উজ্জীবিত হয়, তারাও সৎ হবে, তারাও ন্যায়নিষ্ঠ হবে।